আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট তিন দফা দাবি ভিত্তিক আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং সেদিন আমরা প্রচার মাধ্যমের সামনে এসে বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে যেন মাননীয় শিক্ষা অধিকর্তা উনি আমাদের থেকে সময় নিয়েছিলেন, ওনার উচ্চপদস্থ যারা সেখানে মন্ত্রী থেকে শুরু করে ডিপার্টমেন্ট রিলেটেড মিনিস্টার এবং সিএম থেকে শুরু করে সবার সাথে কথা বলেই আমাদেরকে অবগত করবে। যাই হোক, আপনারা সবাই জানেন বিগত প্রায় 8 দিনে মাননীয় শিক্ষা দপ্তরের অফিস থেকে যখন কোনো রেসপন্স আমরা পাচ্ছিলাম এবং এর মাঝখানে আপনারাও জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং অন্যান্যরাও রাজ্যের বাইরে ছিলেন, দিল্লিতে অবস্থান করেছিলেন, তো স্বাভাবিকভাবে আমরা সেই বিষয়টাকে মেনে নিয়েছিলাম এবং গতকালকে আমাদের এই অনশন মঞ্চের পক্ষ থেকে আমরা শিক্ষা অধিকর্তার নিকট পুনরায় আমাদের যে ডেপুটেশন আমরা সেদিন মিলিত হয়েছিলাম সেই ডেপুটেশনে রেসপন্স আমাদেরকে যেহেতু দেওয়া হয়নি, আমরা আমাদের দাবিটাকে নিয়েই আমাদের এই দাবিগুলোকে সামনে রেখেই আমরা যখন জানার জন্য গতকালকে একটা আমরা ইনফরমেশন লেটার দিয়েছিলাম এবং আজকে আমরা এই মঞ্চ থেকে প্রসেশন আকারে ডিসিপ্লিন ওয়েতে আমাদের আজকে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করার কথা ছিল এবং আমরা ইনফরমেশন লেটার দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু আপনারা জানেন আগামী 18ই ডিসেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরে আসছেন, স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমস্ত প্রশাসনিক স্তরে যারা অফিসাররা আছেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী যাবতীয় যারা এই সমস্যাটা নিরসনে একটা ভূমিকা নেবেন বা নিতেন তারা প্রত্যেকে ব্যস্ত রয়েছেন, সেই কারণে মাননীয় শিক্ষা অধিকর্তার অফিস থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অবগত করা হয়েছে আমাদের এই কর্মসূচিটা 18 তারিখের পরে নেওয়ার জন্য। প্রথম অবস্থায় আমরা সহমত করিনি, কিন্তু পরবর্তী সময়ে আমরা বিবেচনা করে দেখেছি যেহেতু প্রধানমন্ত্রীর সফর এবং এই সফরে যেহেতু ওনারা ব্যস্ত আছেন তো আমরা কার কাছে গিয়ে ডেপুটেশনের উত্তরটা চাইব, তো সেইভাবে আমরা দেখেছি আমাদের যিনি আধিকারিক আছেন উনিও ব্যস্ত, ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার উনিও ব্যস্ত, উনিও তাদের সাথে কথা বলতে পারছেন না, মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ত, তো স্বাভাবিকভাবে যশস্বী প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা এমতো অবস্থায় আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে দাবি সে দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর যে বিষয়টা আমাদের সামনে বিগত দিনে তুলে ধরেছিলেন যে আমাদের বিষয় উনি যথেষ্ট সংবেদনশীল এবং আন্তরিক এবং উনি সেকেন্ড পেজে আবার লিগ্যাল এক্সপার্টদের নিয়ে উনি বসছেন এবং আমাদের এই বিষয়টাকে উনি খুব শীঘ্রই আমাদেরকে জানান দেবেন, এরকম একটা আশ্বাস পেয়ে প্রশাসনের পক্ষ থেকে আজকে আপাতত এখনকার মতো আমরা শিক্ষা দপ্তরে যাওয়ার যে প্রশাসন আকারে যে যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছিলাম আমরা আপাতত এটা এখন স্থগিত রেখেছি। কি মনে করেন যদি আপনাদের এই যে বিষয়গুলো রাজ্য সফরে প্রধানমন্ত্রী আসছেন আপনাদের এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন? দেখুন, আমরা বরাবরই আমরা আশাবাদী, কারণ আমাদের যে সমস্যাটা সেটা শুধুমাত্র কোর্ট বা কাচারির কোনো সমস্যা না, কারণ কোর্ট যে জাজমেন্টটা দিয়ে দিয়েছেন সে জাজমেন্টটা প্রসপেক্টিভ জাজমেন্ট ছিল, শুধুমাত্র জাজমেন্টের একটা মিস ইন্টারপ্রেট হয়েছে, এই মিস ইন্টারপ্রিটেশনের কারণেই আজকে আমরা রাস্তায় বসে আছি। রাজ্যের যে সরকার আছেন যিনি সরকারের প্রধান আছেন এই সরকার প্রতিষ্ঠার পূর্বেই তাদের দলীয় ভবিষ্যৎদর্শী দলিলে আমাদের 10,323কে মানবতার দৃষ্টিভঙ্গিতে আইন এবং সংবিধানকে মান্যতা দিয়েই আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর জন্য যে অঙ্গীকার তারা করেছিলেন তারা আজকের দিনেও আমি মনে করি বা আমাদের অনশন মঞ্চ মনে করে বা আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ মনে করে তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওনারা ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। শুধুমাত্র একটা ক্যাবিনেট মেমো যেটা 9853 নম্বর ক্যাবিনেট মেমো মূলে আমাদেরকে পূর্বতন সরকারের সময়কালে সেখানে আমাদের উপরে যে ইনজাস্টিসটা করেছেন বা আমাদেরকে যে শিক্ষা দপ্তরের রেগুলার মোডে জব থেকে টার্মিনেট করেছেন অন্যায়ভাবে, শুধু সেই মেমোটাকে পাল্টিয়ে বা উগ্র করেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 8 ঘন্টার মধ্যেই আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠাতে পারে, তো আমরা স্বাভাবিকভাবে এটা একমাত্র সরকারই সমাধান করতে পারে, সরকারের ক্যাবিনেট বসেই পারে, যেহেতু ওনারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ওনারা নির্বাচিত জনপ্রতিনিধি, ওনারা যেহেতু পলিসি মেকার এবং তাদের কাছে সেই রাইটও রয়েছে, ওনারা সেই সমস্যাটাকে আমি মনে করি না কাল বিলম্ব না করে আমাদেরকে সমাধান আমাদের এই সমস্যার সমাধান করে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবেন সেটা প্রত্যাশা রাখবে। যদি আমরা ধরে নিই যে তর্কের খাতিরে
যেহেতু রাত পোহালেই বিধানসভা নির্বাচন, যদি আপনাদের সমস্যা সমাধান না হয় তাহলে আগামীতে কি করবো? দেখুন, আপনারা পূর্বতন সময়ে আপনারা দেখেছেন আমরা 10,300 ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে পূর্বতন টানা 25 বছরের বাম সরকারের প্রথম অবস্থায় আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছিলেন পাশে আছি, আমাদেরকে এই শিক্ষক পরিবারগুলোর জীবন জলে ভেসে যেতে দেবেন না। ওনারা একটা সময় যখন আমাদেরকে ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছিলেন সেদিন কিন্তু আমরা টানা 25 বছরের একটা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, তাদের অত্যন্তপূর্ণ আচরণ উপেক্ষা করে আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে সেদিন দাঁতে দাঁত কামড়ে আমাদের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আমরা কিন্তু সেদিন লড়াইয়ের ময়দান থেকে আমরা কেউ কিন্তু হটে যাইনি। আমরা প্রত্যেকে কিন্তু লড়াইয়ের ময়দানে থেকেছি এবং চোখে চোখ রেখে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা কিন্তু ময়দানে ছিল। আজকের দিনেও যদি কেউ মনে করে 10,323 দুর্বল, 10,323 এরা 34 মাস বেতন ভাতা পাচ্ছে না, ওরা শারীরিকভাবেও দুর্বল মানসিকভাবেও দুর্বল, এটা বলবো যে দেখুন আমরা শিক্ষক, আমরা সমাজের মেরুদণ্ড ছিলাম, আজকের দিনেও আমরা মেরুদণ্ডহীন নই, আমরা বিকারই নই, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারি, সেটা সময়ে কথা বলবে, পরিস্থিতি যখন যেই রকম সৃষ্টি হবে সেই মোতাবেকে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব। কেননা আমাদের উপর একটা ইনজাস্টিস, যেটা শুধু মুখে ইনজাস্টিস বললে হবে না, কতগুলো আমলা যারা পরিকল্পিতভাবে তৎকালীন সরকারকে ডুবিয়েছে, আজকের দিনে এই সরকারকে কিন্তু ডুবন্ত জাহাজের মতন এই সরকার কিন্তু পুরো রাজ্যের আমজনতা দীর্ঘদিনের যে দপ্তর হৃদয়ে আমরা এই মুহূর্তে আমরা সেটাকে নিংড়ে দিতে চাই না। এখনো প্রত্যাশা নিয়েই বলছি যে সরকার অন্তত যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যথেষ্ট ইতিবাচক ভূমিকা নেবেন, এটা প্রত্যাশা রাখি। আর যদি সেটা উনি করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে সার্ভিস কন্ট্রাক্ট ফলো করে শিক্ষা দপ্তরের মারফত ইন্ডিভিজুয়াল আমাদেরকে ব্যক্তিগত বাই নেম টার্মিনেশন লেটার দিয়ে দিক, তাতে আপত্তি থাকবে না। যদি সেটা করতেও ব্যর্থ হন তাহলে 10,323 দীর্ঘদিনের এই যে আমাদের পুঞ্জীভূত ব্যথা এবং আমরা যে প্রত্যাশা নিয়ে আজকে 5 বছর বসে আছি সেটা কীভাবে দাবানলের আকারে আবার সারা রাজ্য জুড়ে সেটা জ্বলে উঠবে সেটা সময়ে বলবে। এবং আমরা চাই না, আমরা শিক্ষকতা করেছি, শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলাম, একটা শিক্ষক সুলভ আচরণ নিয়ে আজকে 58 দিন এখনো না খেয়ে মঞ্চে পড়ে আছি, শুধু একটা নৈতিক দাবি নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সহযোগিতা করার মতো দিয়ে শুরু থেকে এখন পর্যন্ত সরকারকে আমরা সহযোগিতা করে আসছি। তার মানে এই ভদ্রতা বা আমাদের এই সরলতাকে নিয়ে যদি কেউ নোংরা রাজনীতি করতে চায় তার যোগ্য জবাব আমরা সময়ে দিয়ে দেবো এবং সেটা খুব শীঘ্রই দেবো। আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে যদি সরকারের যদি ইতিবাচক ভূমিকা আমরা যদি না দেখি এবং যেটা দেখে আসছি বিগত দিনে মুখোমুখি, আগামী দিন যদি সেটা বাস্তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে যদি সরকার ডায়ালগে না বসেন এবং যদি সরকার সেই জায়গায় আমাদের মঞ্চ থেকে প্রতিনিধি না নিয়ে যদি আলোচনা না করেন এবং সরকার যদি আমাদের এই দীর্ঘদিনের সমস্যাটাকে শুধুমাত্র একটা সদিচ্ছার অভাবে যে আমরা ঝুলে আছি সেই সমস্যার সমাধান না করেন, সেটা আপনারা সময়ে বুঝবেন এবং আপনারা আমরা যা সিদ্ধান্ত নেব আপনাদেরকে ডেকেই নেব। কেননা বিগত দিন থেকে আজকের দিন পর্যন্ত আপনাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা সম্মান জানিয়ে বলছি, আপনাদের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে কেন গোটা দেশের মধ্যে এবং দেশের বাইরেও 10,323 যে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তরের তৎকালীন বাম সরকারের একটা কলঙ্ক অধ্যায় তথা একটা অভিশপ্ত সংখ্যা 10,300 যে তকমাটা নিয়ে আজও আমরা বেঁচে আছি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আজকে সেটা প্রতিধ্বনিত হয়ে আছে। তাই স্বাভাবিকভাবে বলব আপনারা সঙ্গে জানতে পারেন। দীর্ঘ সময় ধরে আমাদের সহযোগী আমাদের এই মঞ্চের যে একজন অভিভাবক প্রদীপবাবু বিস্তারিত বলেছেন, কিন্তু আমি সরকারের উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আমরা শিক্ষক ছিলাম, আজকেও আমরা শিক্ষক সুলভ মনোবৃত্তি নিয়ে আজ এখানে প্রশাসনের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মহোদয়ের যে ত্রিপুরা সফর এই সফরকে কেন্দ্র করে ওনারা আর্জি জানিয়েছেন যে আজকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য আজকের দিনে কোনো বড় মুভমেন্ট সেরকম কিছু না করার জন্য প্রশাসনকে সহযোগিতার মানসিকতা নিয়ে কিন্তু 10,323 আজকে আমরা পিছপা হয়েছি। আজকে এটা ভাবার বিষয় যে আজকে কেন আমরা আজকে এই আন্দোলন আমরা করতাম আমরা যেতাম, কিন্তু কালকে আমাদের মেসেজ যাওয়ার পরের থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্টের অধিকর্তা উনি ছুটি নিয়ে পালিয়ে আছেন। তো আমি সরকারের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনি আপনার এইসব অধিকর্তাদেরকে উচ্চপদস্থ আধিকারিকদেরকে কয়দিন পালিয়ে লুকিয়ে রাখবেন? সত্যকে দাবিয়ে বেশি দিন রাখা যায় না।
এইভাবে মুখ লুকিয়ে বেশি দিন আপনারা বাঁচতে পারবেন না। আজকেও আমরা শিক্ষক সুলভ মানসিকতা নিয়ে হয়তো আজকের দিন আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু আগামী দিনে আমরা কিন্তু ছাড়ব না। অনেকে মিডিয়ার বন্ধুরা বা অনেক লোক বলছেন এরা তো শুধু বর্ষায় শুধু গর্জায়, শুধু বর্ষায় না, যেদিন বর্ষবে বরস হবে সেই দিন বুঝতে পারবে। এইভাবে পালিয়ে মুখ বাঁচিয়ে কতদিন বাঁচবে ওরা? একটা কথাই আছে না, বকরে কে মা কব তক খের মানায়গি, আখের উসকু তো কাটনা হে। তো সাচ্চাই তো সাচ্চাই, 10,300 দেশ অপরাধী নয়, 10,300 দেশে চাকরি যায়নি। আমি বলতে চাই যদি চাকরি গিয়ে থাকে তাহলে ত্রিপুরা রাজ্যের যে বিগত যে শিক্ষামন্ত্রী মহোদয় ছিলেন, বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, ইনি আবার আইনমন্ত্রীও বটে, বিগত শিক্ষামন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে আপনি আইনের সঠিক ব্যাখ্যা করান, ওনারা করেননি, তার প্রতিফলন ওনারা পেয়েছে। বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয়ের উদ্দেশ্য বারবার স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি কতদিন এইভাবে আপনার অধিকর্তাকে লুকিয়ে রাখবেন? আপনি কতদিন এইভাবে বাহানা দিয়ে বাঁচবেন? 10,300 দেশকে যত আপনারা তরপাচ্ছেন তত ওদের পুঞ্জীভূত ক্ষোভ আরো বেশি জ্বালামুখীর মতন হচ্ছে। যেদিন এই জ্বালামুখী ফাটবে কেউ এর যে রোশানল থেকে বাঁচতে পারবেন না, সেটা স্পষ্ট করে বলে দিতে চাই। এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে বলতে চাই, আপনারা ডিমোরাল হবেন না, আপনারা মন ভাঙবেন না, আপনাদের কোনো দোষ নেই, আপনাদের কোনো দোষ নেই। এখনো পর্যন্ত আপনারা যে ভদ্রতা দেখাচ্ছেন, যে নেতৃত্বদেরকে যে গুরুত্ব দিয়ে যে কথা আপনারা মেনে যাচ্ছেন, আপনাদেরকে সেলিউট জানাই এর মঞ্চের পক্ষ থেকে। কিন্তু এইভাবে মেনে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু 10,300 দেশ নেই। আজকে এইটা একটা শিক্ষকের আন্দোলন বলে আজ প্রশাসন যে রিকোয়েস্টের মাধ্যমে এটাকে দমন করতে সম্ভব হয়েছে, কিন্তু আমরা প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে, রাজ্য প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে, মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি সম্মান জানিয়ে, শিক্ষা ত্রিপুরা রাজ্যের আরক্ষা প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে আমরা এইটুকু পদক্ষেপ আজকে এখানে স্থগিত করছি। কিন্তু ওনারা যদি আমাদের এই সম্মানের যথাযোগ্য মর্যাদা না দেয়, আগামী দিন এর রোষের যে ফলশ্রুতি হবে সেটা ওনাদেরকে ভোগ করতে হবে। এবং শিক্ষা দপ্তরকে বারবার বলছি, আপনারা যাই মন বানানোর আপনারা পালিয়ে বাঁচতে পারবেন না। আমি শিক্ষা দপ্তরের অধিকর্তার এই চেয়ারটাকে লক্ষ্য করে বলতে চাই, আপনার এই চেয়ার থেকে কে বা কারা কিভাবে আপনাদের অযোগ্যতার সুযোগ নিয়ে, আমি বলবো শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা পূর্বে ছিলেন বর্তমানে রয়েছেন, আপনাদের অযোগ্যতার সুযোগ নিয়ে এতগুলো লোককে প্রতারণা করার সাহস পাচ্ছে? আপনারা যদি ব্যর্থ হন এতগুলো লোকের অধিকার ফিরিয়ে দিতে, আপনারা ওই পদ থেকে সরে যান, আপনারা ইস্তফা দিন, কিন্তু 10,300 দেশের সাথে অন্যায় করবেন না। আগামী দিন আপনাকে কিন্তু ছাড়া হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আরক্ষা প্রশাসন যদি শুনে থাকে আপনারাও কান খুলে শুনে নিন, যে এইভাবে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, একটা ডিপার্টমেন্টের অধিকর্তা পালিয়ে বেড়াচ্ছেন, উনি মন্ত্রী মহোদয়ের দিকে সেক্রেটারির দিকে আঙ্গুল ছুটছেন, মন্ত্রী মিনিস্টাররা চুপচাপ বসে আছেন ফাইল দাবিয়ে, এইভাবে বেশি দিন চলবে না। যেভাবে বলেছেন প্রদীপ বাবু যে আগামী কয়েকদিনের মধ্যে এর প্রতিক্রিয়া জানানোর জন্য, যদি না জানায় আমি 10,000-এর আপামর সব শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো, দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে সবাই এক মঞ্চে এসে এই গোটা ত্রিপুরা রাজ্যে এই যে আন্দোলনের মঞ্চ এইটাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আসবো। এই গণতান্ত্রিক আন্দোলন সেই দিন যদি অন্য কোনো বিক্ষিপ্ত আন্দোলনে পরিণত হয়, সেই দিন যদি ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক অবনতি হয়, সেটার জন্য কিন্তু এই সরকার দায়ী থাকবে, এইটুকু বলতে চাই। আমরা 10,300 দেশের অন্যায়ভাবে 33 মাস ধরে বেতন পাতা হেলদাম করে রাখা এই শিক্ষক সমাজের পক্ষ থেকে আগামী 18 তারিখে দেশের প্রধানমন্ত্রী মহোদয় ত্রিপুরা সফরে আসছেন, সেই সফরকে স্বাগত জানাই, সেই সাথে রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিজেপি দলের সর্বময় কর্তৃত্বগণ এবং সর্বোপরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে ছোট্ট একখানা বার্তা আমরা এই মঞ্চের পক্ষ থেকে দিতে চাই। মহোদয়, 2018 সালের সাধারণ নির্বাচনের পূর্বে আপনি যখন
त्रिपुरा सफरे एसेछिलेन आपनि किन्तु आपनार आलोचना शुरुआत करेछिलेन जे क्या होता हो रहा है त्रिपुरा में, आजकल त्रिपुरा का पहचान क्या बना है। 10-3-2-3 आपने बोला था कि 10-3-2-3 2018 में त्रिपुरा का पहचान बना था, जिससे आप त्रिपुरा को पहचाने थे। लेकिन 5 साल निकल गया, आपके सरकार पूर्ण बहुमत में इस त्रिपुरा में राज किया है। इस 5 साल के बाद भी हम यही अनशन मंच से ये समझते हैं कि त्रिपुरा की जो पहचान उस दिन आपने दिया था 10-3-2-3, उसके बाद जो आपका प्रतिश्रुति था कि आप हीरा मॉडल त्रिपुरा में लाएंगे, हम समझते हैं आपके हीरा मॉडल के परिवर्तन 10-3-2-3 आज भी त्रिपुरा का पहचान बन के रहा है। अगर 2023 के निर्वाचन से पहले अगर आप चाहते हैं कि त्रिपुरा में सुशासन आपने दिया है, तो हम उम्मीद करते हैं त्रिपुरा का जो ये पहचान 10-3-2-3 था, ये बदल के और कोई नाम त्रिपुरावासी चाहता है आपसे। इसके लिए आप कितना कमिटेड है उसका प्रतिश्रुति अगर आप अगला 18 तारीख को मैदान में अगर उसके इंगित दे, तो 40 लाख का त्रिपुरावासी आपको धन्यवाद करेंगे। और आपके दल के प्रति अपना जो दिल उजाड़ करके जो 18 का निर्वाचन से पहले समर्थन दिया था, हमें उम्मीद है कि करेंगे, अन्यथा लोग विमोश हो जाएंगे अपना विचार बदलने के लिए। धन्यवाद।